আন্দাজে বলছি এটা হয়তো 2 কেজি হবে, এটা 1.5 কেজি মতো মনে হচ্ছে। এটা 2 কেজি বডি ওয়েট, এটা 1500-1600 গ্রাম, 1.5 কেজি মতো মনে হচ্ছে। এই হচ্ছে অরিজিনাল পমের, হচ্ছে মজা। এর উপরে আর আসবে, আর আসবে 1.5 বছর বয়স, যা বাড়ার এবার বাচ্চা নেব, দুটো সিজন ছেড়ে দিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি বালির উত্তর, বালি বালি রাজচন্দ্রপুর, রাজচন্দ্রপুর। আর ভাই তোমার নামটা? আমার নাম হচ্ছে অসীম দে, আমার বালি হচ্ছে বালি রাজচন্দ্রপুরে। ফোন নাম্বার হচ্ছে 9804902843। সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি করবেন, তারপরে যারা কেউ করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি সময় মতন করে কল ব্যাক করে নিতে পারবো। আচ্ছা ভাই তুমি মেন কি কি বিটের উপর কাজ? আমি কালচার পাম আর টয় পাম, কালচার পাম আর টয় পাম। আচ্ছা চলুন এই বিট গুলো এবার দেখে নিয়ে যাক, আর তার সম্বন্ধে কিছু জানি আমরা। দেখতে পাচ্ছি এটা কি কি পম বলে তো? হ্যাঁ এটা পম। তাহলে পমের যে আমরা চেনার উপায়টা একবার দেখিয়ে দাও। দেখো এটা অ্যাডাল্ট কুকুরের, এই দেখো এই হচ্ছে নাকের স্টম, মুখটা দেখো কত মিষ্টি, এই হচ্ছে অ্যাডাল্ট। হ্যাঁ এবার যদি বলো, অনেকে আমাকে দাদা কি করে ইন্টারনেট থেকে ভালো ভালো পমের ইম্পোর্ট কোয়ালিটির পম ছবি পাঠিয়ে বলো দাদা এরকম হবে, তাদেরকে একটা কথা বলি, একটা ভালো পম নিতে গেলে লাখ 2-1 টাকা দাম। আচ্ছা 20-30 হাজার টাকা, মানে খুব হাইফাই কিছু পাওয়া যাবে না। তাকেই বলছি যে পেট কোয়ালিটির যেগুলো ছোট সাইজ খুব সুন্দর, সব দিক থেকে ভালো, কিন্তু শো এর মাঠে যেতে পারবেন, যেগুলো পমের পেপার হয় সেগুলো পম দিতে পারবো, পেপার দিতে পারবো, সেই পেপার দিয়ে আপনি শো এর মাঠে যেতে পারবেন। কিন্তু জিততে পারবেন কিনা আমি কখনোই গ্যারান্টি দেবো না, কারণ আগেই বলে দিচ্ছি এখন যে এখন যত দিন আসছে এত হাইফাই পম বিদেশ থেকে আসছে, সেই পমের কাছে এরা কিছুই না। ওই অনেকে কি করে দেখেছি দাদা, বাড়ির সামনে মানে কিছু প্রাইস সাজিয়ে রাখে, সাজিয়ে রাখার পর বলে দাদা এটা শো করেছে, যদি পেট শো করে থাকে তার কোনো ভ্যালু নেই। আমরা যেমন ছোটবেলায় স্কুল থেকে পড়তে যেতাম, কিছু না কিছু একটা ঘটি বাটি বালতি পেতাম, সেটা সেটা যেমন আনন্দ হতো, কিন্তু সেই সেইটার কোনো ভ্যালু নেই। সে যখন ন্যাশনাল লেভেলে খেলতে যাবে, বেঙ্গল ডিস্ট্রিক্ট বিভিন্ন স্টেট বাই স্টেট এগোবে, তখন সেই খেলার ভ্যালু আছে। তো সুতরাং যারা পেট শো খেলছে, সেই পেট শো খেলে যে বড় বড় বিশাল বিশাল প্রাইজ আসছে সেগুলোর কোনো ভ্যালু নেই। একটু তুলে দেখাও, এই তো এখনো বাচ্চা করাইনি, দেখো একটা অ্যাডাল্ট কুকুর। এর কিরাম বয়স আছে? এই 1 বছর 13-14 মাস বয়স হয়েছে, মানে একটা সিজন চলে গেছে, এবার সেকেন্ড সিজনটা নেব। হ্যাঁ সেকেন্ড সিজনটা নেব, সিজন ঢোকার টাইম হয়ে গেছে। এর বডি ওয়েট তো প্রায় 1.5 কেজি, 2 কেজি, 2 কেজি, 1.5 থেকে 2 কেজি, 1.5 থেকে 2 কেজি। এবার তো মিষ্টি সুইট দেখো। এবার ব্যাপারটা কি, যে অনেকে বলে 1 কেজির কুকুর নেব, আমি তাকে একটা কথা বলি, 1 কেজির কুকুর হয় না বলবো না, খুব পাওয়া মুশকিল এক, আর দ্বিতীয়ত যদি কোনো সময় একবার বিছনায় পড়ে যায় সে কিন্তু আর দ্বিতীয়বার উঠে দাঁড়াবে না। তো অনেকে তাদের বলছি কেজিতে যাবেন না, যে আমারটা 1 কেজি হবে না 2 কেজি হবে, বা চাইবেন যে কম্প্যাক্ট সাইজ, এই হচ্ছে একটা কম্প্যাক্ট সাইজ। একে যদি আপনি সারাক্ষণ কোলেও রেখে দেন আপনার মানে হাতও ব্যথা করবে না, আর আপনি কোথাও যেখানে যাবেন ক্যারি করতে পারবেন, সব থেকে বড় কথা একে আপনি ক্যারি করতে পারবেন। এটা তোমার হাতে কি আছে, মেল না ফিমেল? এটা ফিমেল, ফিমেল আছে। একটা কি মেল? না না না, অনেকে বলে দাদা অ্যাগ্রেসিভ হবে, তাদের একটা কথা বলি, মিক্স ব্রিড যখন ভাঙাবে তখনই কুকুর বাইটের টেন্ডেন্সি চলে আসবে, আদারওয়াইজ যদি অরিজিনাল ব্রিড নিয়ে কাজ কর মজাটা এখানে। আজকে আমি সারা অল ওভার ইন্ডিয়া কুকুর পাঠাই, একদম কাশ্মীর টু কন্যাকুমারী, এত কুকুর বিদেশ আমার কলকাতার বাইরে যায়, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি এবার চিন্তা করুন যে লোকটা রিসেন্ট আমার কুকুর কাছে হরিদ্বারে, হরিদ্বার থেকে কলকাতা কতটা কিলোমিটার ডিস্টেন্স, মাঝখানে কি কেউ কুকুর পোষে না? নিশ্চয়ই পোষে, তারা সেখান থেকে না নিয়ে আমার থেকে কেন? তাদের ওই একটা বক্তব্য দাদা, পমেরিয়ান বলে বড় জিনিস দিয়ে দিয়েছে, বড় হয়ে গেছে, তারাও ঠকেছে, তারাও ঠকেছে। লাস্টে এখানে এসে তাদেরকে একটা কথা বলি, জিনিসটা পেয়েছে, তাদেরকে একটা কথা বলি যে কুকুরের কোয়ালিটি, হ্যাঁ অনেক সময় কি হয় আমি জেনে শুনে কোনো কুকুর কম দামে দিই, কেন আমার চোখে লেগেছে এটা লো কোয়ালিটি, বা সাইজ বড় হয়েছে তা না, লোমের কোট কম, আমি তার সেক্ষেত্রে দামটাও কম নিই। আমি সেক্ষেত্রে একটা কালচার পাম 6,000-7,000 টাকায়, সেটা খুব কম সময়, যদি কোনো কারণে কোয়ালিটি খারাপ আমার চোখে লাগে, তো সেই কুকুরটা যখন 6,000-7,000 টাকা দাম নিই, সেই কুকুরটা যদি লোম না আসে, পরে যদি সে আমার নামে বলে যে আমি একটাই কথা বলো আপনি কুকুরটা কত দিয়ে কিনেছেন, 6,000-7,000, 6-7,000 টাকায় একটা স্পিডস আছে, একটা যে জার্মান স্পিডস, জার্মান স্পিডস আছে, আমি কোয়ালিটি খারাপ বলে ওই জন্যই কম দামে দিয়েছি। কিন্তু আজকে আমার একটা জায়গা তৈরি হয়েছে, মানে এই নয় যেমন তেমন কুকুর দিয়ে দেবো, লোকের থেকে টাকা নিয়ে নেবো, সেটা আমি করি না। জেনুইন যেটা হবে সেটা দেবো, আর কোয়ালিটি না দাঁড়ালে বাড়িতে ফেরত দিয়ে যাবে। একটা ছোট অবস্থাতেই তো তুমি বুঝতে পারো এর কোয়ালিটিটা, 100% 100%, সেই কোয়ালিটির উপরেই তো দামটা একদম, এটা এই জায়গা আসবে দামটা এতটা হতে পারে। একটা কুকুরের দমে 3টে বাচ্চা হলো, একটা খুব ভালো বাচ্চা হয়েছে, একদম মানে একদম 1 নম্বর বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে সেখান থেকে দাম দুটো বেশি। কি বলছো, কোয়ান্টিটিতে না গিয়ে কোয়ালিটিতে যদি একটা জিনিস রাখা যায় তাতে মজা আলাদা। একটা বাচ্চা যখনই আমি আমার পোস্ট করি, আমার নিজস্ব স্ট্যাটাসে লাগাই, ফেসবুকে দিই, আমার ইউটিউব চ্যানেলে দিই, মানে সেটা বিক্রি করার জন্য আমাকে লোক খুঁজতে হয় না,
মানে নিজেরই চোখে এত অ্যাট্রাকশন একটা তৈরি হয় যে মানে বলে বলতে পারবো না। দেখে শিখে নিচ্ছেন যে আমি আসলে ঠেকে শিখলে আপনাদেরও 2 লাখ কেন 3 লাখও বেরিয়ে যেতে পারে। আর পিওর ব্রিড যেটাই নিন, কম নয়, যদি আপনারা রডুইলারও নিতে চান পিওর ব্রিডারের কাছে যান, যারা ব্রিডটাকে তার গুডউইল নষ্ট করতে চাইবে না। কোনো ব্যক্তি তার গুডউইল নষ্ট করে, যে যে পেশায় থাকে তার সেই জায়গাটা সে নষ্ট করতে চায় না। লাভ ওঠা নাবা এতগুলো বিড়ে কুকুর মানে যে কোনো জীবজন্তু যখন সে অসুস্থ হয় যে কত টাকা বেরিয়ে যায়, তখন এর ভ্যালু 15 কেন 30,000 টাকা বেরিয়ে গেল একে ছাড়তে চাইবে না। আচ্ছা কেউ যদি এইরকম একটা ফিমেল নিয়ে গেল, এবার তার ঘরে তো সে মেটিং এর পর সে তো ঘাবড়ে যাবে নতুন অবস্থা মেয়ে, হ্যাঁ এটা তাহলে তাকে 100% মধ্যে 99% ধরে রাখতে মিস হয়ে যেতে পারে। মিস এটা এটা দাদা এটা একদম পরিষ্কার জিনিস, এই এটা একদম পরিষ্কার বলছি যে পমেডিয়ানটা যখনই হবে, যখন আমরা দেখো বাচ্চা হয় হয় না বলবো না, বাচ্চা হয় খুব সাবধানে আটকে আটকে রাখতে হয়, খুব সাবধানে আটকে আটকে লাফায় ওরা এই ব্যবস্থা। তাহলে এটা কালচার দেখলাম, আর পমেডিয়ান তো আপনারা দেখলেন পুরো 1.5 কেজি ওজন, মানে 1 কেজি 500 এরম হবে, আর এটা মনে হয় 3 কেজি, হ্যাঁ এটা 3 কেজি মতো হবে। কোট প্রতিটা কালারই খুব সুন্দর, আর এদের বাচ্চা তো বললো ভাই যে 50 দিন বা 45 দিন হলে ছাড়বে, তোমরা আগে বুকিং করতে পারবে। হ্যাঁ আর এর দামগুলো কি একটু বলতে পারো যে কোনটা কি দাম? মোটামুটি দেখো যদি হয় কালচার 12,000 থেকে 15,000 টাকা বিক্রি করি, ঠিক আছে, আবার মার্কেটটা আপ ডাউন করে, অনেকে বলে দাদা ওখানে তো সস্তায় দিচ্ছে, আমি তাকে বলবো সস্তায় নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না। তো আপনি যেটা চাইছেন যে কম্প্যাক্ট সাইজ হবে ছোট সাইজ হবে, তাহলে আমি বলছি আমি কেন সারা পশ্চিমবাংলা কেউ আপনাকে দেবে না, কেন আমিও জানি যে সস্তায় বাজারে 30 টাকার চাল পাওয়া যায়, 60 টাকারও চাল পাওয়া যায়, আপনি 60 টাকার চালটাকে দোকানে গিয়ে যদি বলেন 30 টাকা দিতে সে দেবে না। সুতরাং সেক্ষেত্রেই আমি বলছি এদের ব্রিড অরিজিনাল যদি নিতে চাও, যদি আর বারবার তো নেবেন একবারই নেবে, যদি কম্প্যাক্ট সাইজে নিতে চাও তাহলে বলবো আমার থেকে নেওয়ার কথা আমি বলবো না, যেখান থেকেই নাও সবসময় চেষ্টা করবে যেন জিনিসটা যেন জেনুইন পাই, কেন বাজারটা আপ ডাউন করে, এখন মোটামুটি শীতকাল সবার কাছে মোটামুটি বাচ্চা থাকে, এরপরে গরমকাল পড়বে বাচ্চা আপ ডাউন করবে, কম বেশি হবে দামটা বেড়ে, দামটা আবার কম বেশি আপ ডাউন করে আর কি, সেরকম হিসাব করে আমরা বাচ্চা দিই। মোটামুটি আইডিয়া নিয়ে চললে তাদের 12,000 থেকে 15,000 টাকার মধ্যে ভালো টপ জিনিস দেবো, কালচার টপ কালচার, মেল ফিমেল দুভাবে কি একই দাম থাকে, সে 19-20, সে অনেকে নিতে আসে এবার নিতে এসছে আর ফিরে কেন যাবে, সে 19-20 করে দিই, কেউ আমাকে বলবে দাদা আমার 6,000 টাকা বাজেট 8,000 টাকা বাজেট আমি কাউকে কুকুর বেচবো না, আচ্ছা আমি বেচবো না, আমার কস্টিং এ আছে না, মেল আলাদা খাঁচায় থাকে ফিমেল আলাদা খাঁচায়, তারপরে যেগুলো একই লাইনের বাইরে থেকে মেটিং করিয়ে নিয়েছি বাচ্চা যদি একটা বাচ্চা দিতে হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে কি ব্লাড ব্লাডটা ব্লাড লাইনটা ঘোরাতে হয় নতুন হতে থাকে এবং তাতে বাচ্চা সুন্দরও হয়, অনেক ভালো কোয়ালিটি, অনেকে কি করে একই বাড়িতে একই জায়গা থেকে বারবার মেটিং করাবে একই লাইনে, বাবা মা ভাই বোন ইনলাইন মেটিং যাকে বলে, যখনই ইনলাইন মেটিং হবে তখনই কুকুরের মধ্যে বাইটের টেন্ডেন্সি আসবে, খেকুড়ে হবে, বিভিন্ন রকম স্কিন প্রবলেম দেখা দেবে, তো সেগুলোকে ডাক্তার যতই পঙ্গু হতে পারে, এক্স্যাক্টলি, তো আমি আমি যেহেতু শখে করি আমার দেখুন আমি বাইরে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বাইরে কার কার থেকে মিটিং হয় সব আপডেট দিয়ে দেবো, তাদেরকে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন, বাইরে যাতে একটা বাচ্চা দিতে হলে আমি দেবো, তাতে কিন্তু আমার ঘরে লাইনটা আমার চেঞ্জ হবে। এইটা আচ্ছা এবার আমরা একটু পমেডিয়ান দেখি না, পমেডিয়ান দেখবেন না, হ্যাঁ এটা কি আছে ওর তোলো তোলো ডগটাকে তোলো এটাকে, হ্যাঁ 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 পালাবি না, একদম ছোট্ট লোমটা খুব সুন্দর, গ্রুমিং করা হয় মনে হয় একে, আর এই একটা এসেছে, এটা কি মেল ফিমেল? না এটা মেল, এটা ফিমেল, আচ্ছা দেখুন মেল ফিমেল প্রায় ডিফারেন্স খুব সামান্য, খুব হালকা ও দেখে বড় লাগছে, মানে ঠিক ওই বল টাইপের না ফুট। আচ্ছা এদের অ্যাভারেজ আয়ু কতটা হয়? নরমালি কুকুরের যা গড় আয়ু 12 থেকে 14 বছর তাই বাঁচবে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ওদের খাওয়ার ওদের আমাদেরও যেমন বয়সের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন করতে হয়, ওদেরও সেই ডায়েটিংটা চেঞ্জ করতে হয়, এই বয়স 1.5 বছর, আরে এর বয়স 1.5 বছর, আর এইটা এর 1 বছর হয়েছে সব, এই 12 মাসে, এই পমেডিয়ান আছে, তিনটেই পমেডিয়ান আছে, এই দেখো পমেডিয়ান হবে কম্প্যাক্ট ছোট সাইজ, দেখো 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 এই দেখো পমেডিয়ান, দেখো অ্যাডাল্ট কুকুরের নাকের স্টপ দেখো ছোট কত ছোট হবে, দেখো এর নাকের স্টপ দেখো কত ছোট, আচ্ছা জাস্ট একটা আঙুল থেকে একটু বেশি, আর দেখো সেক্ষেত্রে যদি কালচার দেখাই, দাঁড়া একটু ধরতে দে, দেখুন কিন্তু ওজন খুব কম,
এদের বাচ্চা হয়েছে বলে লোমটা পড়ে গেছে। এটা হচ্ছে পমেডিয়ান, ওটা হচ্ছে কালচার। ফেস দুটো আপনারা দেখে নিন, আরো ডিটেইল জানতে হলে ভাইকে ফোন করুন, ভাইয়ের নাম্বারে। ভাইয়ের নাম্বার নামটা একবার বলো। আমার নাম হচ্ছে অসীম দে। অসীম দে, আর ফোন নাম্বার তোমরা পেয়ে গেছো। বারবার প্রশ্ন করে যেভাবে জেনে নিয়ে তারপর একটু বেশি যদি বাজেট করলে আমরা পিওর বিটটা পাই। হ্যাঁ, একটু ওয়েট করবে। আর নিশ্চয়ই এতগুলো বিট আছে যেখানে সবসময় রেডি কিছু না কিছু থাকবে। না, সব মোটামুটি কম বেশি থাকে, সবসময় থাকে বলবো না, কারণ এর একটা করে হিট নিয়ে একটা করে হিট ছাড়ি। আচ্ছা, এমন নয় যে বারবার বারবার তো না নিয়ে একটা নিলে মায়েদের শরীরটা সুস্থ থাকে, সুস্থ থাকে, বাচ্চার কোয়ালিটি ভালো। এরা মেশিন ক্রমশ তা থেকে প্রোটেকশন নিয়ে থাকবে, এরম নয়। সেটা কুকুরের কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন। আর সেই পরে বছরে একবার বাচ্চা নিলে যে বাচ্চাটা হবে তা সে অনেকটা হেলদি হবে, অনেক হেলদি বাচ্চা, অনেক হেলদি বাচ্চা হবে। আপনাদের পক্ষেই এটা খুব প্লাস্টিক। আমি দেখেছি, অনেকে দেখেছি যে গোল্ডেন স্পিটস এর বাচ্চা ছোটবেলায় তো বোঝা যায় না, পুরো একদম গোলগাল থাকে। আচ্ছা, সেই 12-15 হাজার টাকাই দাম নেয়, শুধু ভাবে যে বাচ্চাটাকে দেখতে বেশ গোলগাল বলে, তাই লোকের ওই দৃষ্টিটা ওদিকে যায়। নিশ্চয়ই বাচ্চা হেলথ বা গোলগাল দেখেই নেবেন, কিন্তু দেখতে হবে বাবা মার লাইনে কি আছে। অনেকে আমি মানে আমি অনেক ভিডিওতেই দেখেছি 300 গ্রাম ওজন বলে একটা দেখিয়ে দিল, 200 গ্রাম ওজন। আমি একটা কথা বলি, এইটাও যখন ছোটবেলায় তখন 40 দিনের না নাম 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 40 দিনের যখন বাচ্চা ছিল তখন এর 200 গ্রাম 250 গ্রাম ওজন ছিল, এখন ওর 2 বছর 2.5 বছর বয়স, ওর এখন ওজন 4 কিলো। তো সেটা লোকের আগে ক্লিয়ার হতে হবে যে 200 গ্রাম একটা কাপের মধ্যে ঢুকিয়ে দিলাম কোনোদিনই হবে না। এই কুকুরটার, এই কুকুরটার ওজন 2 কেজি মতন। আচ্ছা, এটা পমের বাচ্চা 2 কেজি মতন এর বডি ওজন। তো এ যখন ছোট ছিল, আমি আমার ভিডিও পমস্কেয়ারে আপনি ফলো করবেন, তো এ যখন ছোট ছিল একটা কফি মগের মধ্যে ঢুকে যেত, কিন্তু এ এখন 2 কেজি ওজন, এ কিন্তু কোনো মতেই কফিতে আর ঢুকবে না। তো লোককে এটাই আমি বলি, আমাকে লোকে অনেকে ভিডিও পাঠায় একটা কফি মগের মধ্যে ঢুকিয়ে, দাদা এটা কেমন হবে দেখুন তো, ওটা কেমন হবে দেখুন তো। তাদের ক্ষেত্রে বলি ওই কনসেপ্টটা মাথা থেকে বাদ দিয়ে দিন। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়েছে হয়েছে, ছেড়ে দিয়েছে, হয়েছে, দাঁড়া 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 দাঁড়া, খুব সুন্দর লাগছে আমার। ওটাকে ব্ল্যাক এন্ড ট্যান কালার বলে। আচ্ছা, এইটাকে কি বলা হয়? ওটাকে ব্ল্যাক ট্যান কালার, ব্ল্যাক ট্যান কালার, ওটা পমেরিয়ান ব্ল্যাক ট্যান কালার, পমেরিয়ান। আর কালচার যেগুলো সেগুলো দেখো, এটা কালচার, এটা তোলো কালচারটাকে, তোলো কালচারটাকে, তুলছি দেখো, ম্যাক্সিমাম 4 কেজি 5 কেজি ওজন। হ্যাঁ, একটু ভারী লাগছে, কালচার তো, এটা কালচার, কালচার মানে 4-5 কেজি রিসার্চ করে মানে এই জায়গায় এনেছে। আর যে দেখ, এই বাচ্চাদের তিনটে তিনটে বাচ্চা, দুটো কি তিনটে, তিনটে ব্যাস, এর ওজন হবে 4 থেকে 5 কেজি। 5 কেজি বলে রাখতেও কি বাচ্চা হলে রিস্ক থাকে? 100% যখনই দাদা, এই ব্রিডটা এত ছোট, এদের নার্সিং ক্ষমতা খুব কম। আচ্ছা, এরা এত লাফায় না, এরা যে বাচ্চা দিয়ে, এই যে তুমি দেখলে এখানে 8টা কুকুরকে আমার মিটিং করানো আছে, এই যে বাচ্চা যদি যদি না ছাড়ি খাঁচার মধ্যে লাফাবে, যখনই লাফায় বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তো এটা হচ্ছে, প্রচুর বাচ্চা মরে দাদা বলছি তো, যদি বাচ্চা ঠিকঠাক বেঁচে যায় না, মানে তোমাকে অন্য কোনো দিকে কাজে মাথা লাগাতে হবে। মানে এত বাচ্চা মরে, কিন্তু এটা এত জলি, এত ফাস্ট। শুনুন, ওই অনেকে বলে, আমি বারবারই বলি, অনেকে বলে কুকুর কামড়ে দেয়, কুকুর কামড়ে দেয়, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, দাদা এসছে আমার বাড়িতে, প্রথম এলো আমার বাড়িতে ভিডিও করতে, তো যারা বলে যে কামড়ে দেয় তাদের ক্ষেত্রে বলছি, এই ধারণাটা কনসেপ্টটা একদম ভুল, কনসেপ্টটা টোটাল ভুল। যখনই অরিজিনাল ব্রিড হবে কখন কোনোদিন কামড়াবে না। হ্যাঁ, এবার যদি বলি যে কামড়ে দেয়, হ্যাঁ কামড়ায় তো, কেউ যদি কারোর সারাক্ষণ তার পিছনে কাঠি মারে তাকে কামড়াবে।